নমস্কার প্রিয় দর্শক ভাইরা, তো আমি যাইতেছি অনেকদিন পর নতুন বাড়ি যাইতেছি। নতুন বাড়ি জায়গার নাম হলো ধামরাই থানা, গ্রামের নাম হলো গুমগ্রাম। যাইতেছি মেলা দিন পর, যাওয়া হয় না, সময় পাই না, কাজে হইলো, তাহলে একটার পর একটা কাজ থাকে। তো অন্তিকার মাছ গেছিল আর আমি যাই না, এলো বাস উঠতেছি, তো দিদারে বাস উঠতেছি নতুন দিয়ে এই উপলক্ষে দেখতে যাবো। তারপর একটা অনুষ্ঠানও আছে বাড়ি, যাইতেছি, তো ভিডিওটা দেখতে থাকেন, আমার পাশে থাকেন, আমি যাই কাজ করি, দেখাই আপনাকে দেখবেন। গাড়ি থেকে নামলাম গোপালপুরে, এই ঘাট, ওই খেয়াঘাট পার হওয়ার লোক বই যে নৌকাও পার রয়েছে, এই যে নদী। এই নদীর জল শুকিয়ে গেছে, এই যে নদী দিয়ে এসে গরু ঝাবাইতেছে, এই যে স্নান করে দিতেছে, গরু নামাইতে পারতেছে না। আর ওই যে খাওয়া ঘাটে রয়েছে গুদেরা ওপার নৌকা, আসতে দেরি হইতেছে, আমি পার রয়েছি। নামে না ভাই গরু, আর আমি স্নান করবো, যে জল দেওয়া যায় টাল টোলা মধ্যে, না আমি পারতেছে না। গুদারা এসে এই যে চললাম মাত্র, নৌকা ছাইড়া দিল। নদীর জল কত টলটলা পরিষ্কার, ওপার যাইতেছে। নদীর মধ্যে কত হাঁস, কয়েক শত হাঁস নদীর মধ্যে বাছুর হয়ে টানে আছে, কতগুলা তো যাইতেছে, কত হাঁস। হাসিতে মনে হয়েছে
হ্যাঁ স্যার, হাস ফলের দোকানে আছি, তো ভাবেন তাহলে 1 কেজি মাপ, 1 কেজি দেন। আর অন্য অন্য সবাই করছি, ফল নিছি ভালো ছাদেন ভাই। ওই যে কাঁচাটা দিলেন, কাঁচাটা পাল্টে দেন, বুঝলেন? ওই কাঁচাটা সাউডে আনছি, সাউডা থেকে কাউলি ভাড়া জমে গাড়িতে উঠতেছি। সরস্বতী পূজার গেট সাজাইছে, গেট মস্তাই লুচি বাজতেছে ভোগের জন্য। আরে আমি তো দেই না, এই যে আছে দেখো, এই যে এই যে এই যে এই যে